নমস্কার দর্শক বন্ধুরা, মনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ভিন্ন ছাদে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের রেসিপি মিক্সড ফুড চাটনি করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মিক্সড ফুড চাটনি করবো, তার জন্য কী কী নিয়েছি। টমেটো নিয়েছি কেটে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খেজুর নিয়েছি দুভাগ করে, দানাগুলো ফেলে দিয়েছি। আম শক্ত কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কমলা লেবু কেটে নিয়েছি, একটাকে দুটো করে নিয়েছি দুভাগ। কিশমিশ নিয়েছি, কিশমিশটা আমি কিন্তু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম নিয়েছি, আপেল নিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। গ্যাস ধরিয়ে একটা পাইম্যান বসিয়ে দিয়েছি। জিরে এক চামচ, গোটা জিরে, মৌরি এক চামচ। এটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে দিতে হবে। হালকা কিন্তু ভাজা করে নিয়েছি, আর বেশি ভাজা হলে কিন্তু মৌরিতে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, ভালো লাগবে না। এবার নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে এটা বেটে নেবো। আবার পাইম্যানটা বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেবো, দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হালকা একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, টমেটোটা আবার দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিলাম, ঢাকা দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবো। অনেকটাই কিন্তু টমেটোটা গলে গেছে, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার অ্যাড করবো খেজুর, আম শক্ত, কাজু বাদাম করে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমার কিশমিশটা ভিজানো বলে আমি এখন আর দিচ্ছি না, পরে দেবো। আর আপনাদের ভিজানো না থাকলে এই আম শক্তের সাথে দিয়ে দেবেন, খেজুরের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আগের থেকে ভিজিয়ে কি আছে, কিশমিশটা ফুলে যায়, সুন্দর লাগে দেখতে। এবার যোগ করছি কিশমিশ, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার সামান্য জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবার অ্যাড করবো চিনি। মিষ্টি কিন্তু আপনার ভুজে দেবেন, আলাদা ভুজে। চাটনিতে একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, কম বেশি করে আপনারা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করব লেবু, আপেল, আপেল দিয়ে লেবু দিয়ে কিন্তু তেলের মধ্যে ভাজা করবেন না, আগে জল দিয়ে তারপর কিন্তু আপেলটা লেবুটা দিয়ে দিতে হবে। আমি বাড়িতে এভাবেই করি, সেটা আপনাদের আমি শেয়ার করছি। যে ভাজা মশলা করেছিলাম ঠান্ডা করে বেটে নিয়েছি, উপর থেকে অল্প করে সরিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, এবার ঢাকাটা খুলে নেব। মিক্সড ফুড চাটনি কিন্তু আমার রেডি একদম। দেখুন মিক্সড ফুড চাটনি কিন্তু বেশি সময় লাগে না করতে। এবার গ্যাসটা অফ করে দেবো। একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি,
চাটনি রেডি, এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপি এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।